তুমি আমাদের কলেজে প্রপার গার্ল ছিল আর তুমি আজকে পিজ্জা ডেলিভারি করছো। বাই দ্য ওয়ে তোমার পিজ্জা কত হয়েছে? 570 টাকা। ওকে আমি দিচ্ছি। এই জানো তুমি 1 মিনিট দাঁড়াও আমি ভাগটি করে নিয়ে আসছি। ভাগতে লাগবে না। আর টাকা দিচ্ছি, এই টাকাগুলো তুমি টিপস মনে করে রাখতে পারো। স্যার কী হচ্ছে স্যার? স্যার আপনি তো খুব ভালো করে জানেন স্যার, এই টেন্ডারটা আমরা না পেলে স্যার আমাদের পুরো ফ্যামিলি পথে বসে যাবে স্যার। প্লিজ স্যার দয়া করে আমাকে টেন্ডারটা দিন স্যার, প্লিজ। অনুষ তুমি এটা কী করলে? এটা আমার টেন্ডার ছিল। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার মারু। স্যার আপনি পিজ্জা। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে? আরে মারুফ তুমি? আরে অনু তুমি? আচ্ছা ঠিক আছে, ওয়েট ওয়েট আমি আসছি। কতদিন পরে দেখা। হ্যাঁ সেটাই, কি অবস্থা তোমার? তোমাকে ফোন করলে পাওয়া যায় না, টেক্সট করলে পাওয়া যায় না, কি অবস্থা তোমার? তুমি তো ভুলেই গেছো। কাজটাই এমন, কারোর সাথে কন্টাক্ট করা হয়ে ওঠে না। কাজ মানে এই পিজ্জা ডেলিভারি করা তোমার কাজ? কি বলছো তুমি? তুমি ভুল বুঝছো। আমি কোনো ভুল বুঝছি না, আমি যা বুঝছি ঠিক বুঝতে পেরেছি। আচ্ছা অনু তোমার কাছ থেকে এটা কিন্তু আশা করিনি, তুমি আমাদের কলেজে প্রপার গার্ল ছিল আর তুমি আজকে পিজ্জা ডেলিভারি করছো। আমি তোমাকে প্রপোজ দিয়েছিলাম প্রেমে, কিন্তু তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করনি। একটা ছেলেকে ভালোবাসলে নাম কি যেন, কি যেন, কি যেন? হ্যাঁ সোহান, সোহানকে অ্যাকসেপ্ট করলে। আচ্ছা যাই হোক, তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট করতে না তাহলে হয়তো তোমাকে রানী করে রাখতাম আমার বাসে। তোমার ধারণা একদমই ভুল। কোনো ভুল নেই, যেটা সত্য সেটা বলছি। আমার এই গাড়িতে করে তোমাকে আমি সারা দুনিয়া ঘুরাতাম আর তোমার এই লাইফস্টাইল এমনটাও থাকতো না, বুঝতে পেরেছো? বাই দ্য ওয়ে তোমার পিজ্জা কত হয়েছে? 570 টাকা। ওকে আমি দিচ্ছি। এই জানো তুমি 1 মিনিট দাঁড়াও আমি ভাগটি করে নিয়ে আসছি। ভাঙতে লাগবে না। তোমাকে আমি আরো টাকা দিচ্ছি, এই টাকাগুলো তুমি টিপস মনে করে রাখতে পারো, তোমার ফেরত দিতে হবে না, যে আমি তোমাকে ধার দিচ্ছি। ঠিক আছে মারুফ তুমি আসলে? ওকে আমি বুঝতে পেরেছি, ভালো থাকো। কি অবস্থা মারুফ? এই তো ভালো আছি, কেমন আছো? ভালো আছি, বসুন তো বলুন। স্যার এই যে আমার টেন্ডার সিভিটা, বাবা পাঠিয়েছে, প্লিজ একটু দেখবে। আচ্ছা টেন্ডারের বিষয়ে একটু পরে কথা বলি। আচ্ছা তোমার মনে আছে কলেজ লাইফে সোহান, অনু, মারুফ? সোহান তুই? সরি আই মিন স্যার আপনি? এই অফিস কি আপনার স্যার? হ্যাঁ এই অফিসটা আমার। ভালোই হলো কলেজ লাইফে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, তাকে টেন্ডারটা অবশ্যই দেওয়া যায়। আর নিশ্চয় চিনতে পেরেছ সোহান আমার হাজবেন্ড। তুমি যেন একটু আগে কি বলছিলে আমাকে, আমার হাজবেন্ড আমাকে দুঃখে রেখেছে, কষ্টে রেখেছে, পিজ্জা ডেলিভার করাচ্ছে, কিন্তু দেখো আজকে তুমি ঠিকই আমার হাজবেন্ডের কাছে পাশ করানো এসেছো। আই এম সরি, আমি সকালে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। জানো সোহান আজকে আমার ওর সাথে সকালে দেখা হয়েছিল যখন আমি আমাদের কোম্পানির পিজ্জা ডেলিভার করতে গিয়েছিলাম, তখনও আমাকে সামান্য পিজ্জা ডেলিভার গার্ল মনে করেছিল, এত এত কথা শুনিয়েছে, ইভেন তোমার নামেও খারাপ কথা বলেছে, তুমি আমাকে অসুখে রেখেছো, হয়তো আমাকে টাকা পয়সার অভাবে রেখেছো। তখন আমি সেটা কিছু বলতে পারিনি, কারণ ও আমাকে বলার সুযোগই দেয়নি। আর তার উপর কি জানো, ও আমাকে বেশ কিছু টাকা বকশিশও দিয়েছে। আসলে মারুফ তোমাকে আমি টেন্ডারটা দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারছি না, কারণ তুমি এখনো আগের মধ্যে আছো। কলেজ লাইফে যেমন প্রত্যেকটি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে, উগ্র মেজাজি, বদ মেজাজি এবং অনেক অহংকার, এখনো তুমি সেমই আছো। আর আমার কোম্পানি থেকে এমন একজন ব্যক্তিকে টেন্ডারটা দিতে চেয়েছিলাম যে সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারবে, ভালোবাসতে পারবে মানুষকে, ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে, এগুলো না তোমার ভিতরে কিছুই নেই, তাই তোমাকে টেন্ডারটা আমি দিতে পারি। স্যার কী বলছো স্যার? স্যার আপনি তো খুব ভালো করে জানেন স্যার, এই টেন্ডারটা আমরা না পেলে স্যার আমাদের পুরো ফ্যামিলি পথে বসে যাবে স্যার। প্লিজ স্যার দয়া করে আমাকে টেন্ডারটা দিন স্যার, প্লিজ। আচ্ছা অনু মারুকে তুমি টেন্ডারটা দিয়ে দাও।
অনু তুমি কি করলে এটা আমার টেন্ডার ছিল আই এম এক্সট্রিমলি সরি মিস্টার মারুফ আপনি টেন্ডারটা পাচ্ছেন না যেই মানুষের এত অহংকার থাকে অ্যাট লিস্ট সেই মানুষের সাথে আমরা কাজ করব না ইউ মে লিভ নাও